শুধুমাত্র ঘরে থাকছি সেজন্য মাত্র দুইটা জিনিস দিয়ে করব। তো চলো কিভাবে কি করছি সেটা তোমাদেরকে বলে দিব, আর তোমরা স্কিনটাকে ভালো রাখার জন্য আর কি কি টিপস মেনে চলবো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। টিপস গুলো অনেকদিন থেকে তোমরা বলছো যে কিছু টিপস শেয়ার করতে ইন্টারনালে তোমাদের স্কিনটা কিভাবে ভালো রাখবে। তো যাই দেখা ঘুম থেকে উঠেছি, স্কিনটা অনেক ফুলে আছে আর অনেক অয়েলি হয়ে আছে। তো প্রথমে হচ্ছে আমি একটা ক্লিনজার দিয়ে স্কিনটাকে ক্লিন করবো। তো আমি হচ্ছে এখানে এই সিম্পল ব্র্যান্ডের এই কিন্তু খুবই সিম্পল একটা ফেস ওয়াশ ইউজ করছি, সেটা হচ্ছে সিম্পল ব্র্যান্ডের রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ, যেটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য আর কি। তো এটার মধ্যে কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা ভ্যারিয়েন্ট হচ্ছে শুষ্ক স্কিনের জন্য, তো তোমাদের যাদের শুষ্ক স্কিন তোমরা হচ্ছে ওই ভ্যারিয়েন্টটা নেবে। তো যাই হোক এটা আমি কীভাবে ইউজ করছি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। চলো প্রথম মুখটা খুব ভালো মতো আমি ওয়াশ করে নেবো, মানে পানি দিয়ে একটু ধুয়ে নেবো তারপর এটাকে ওয়াশ করবো। এই তো বন্ধুরা দেখো মুখটাকে আমি পানি দিয়ে খুব ভালো মতো একটু ধুয়ে নিয়েছি, আর অবশ্যই যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করার আগে মুখটাকে একটু এভাবে করে ধুয়ে নিবে, তাহলে কি হবে এক্সট্রা যে অয়েলটা আছে সিবামগুলো আছে মুখের সেগুলো কিন্তু পানির দ্বারা চলে যাবে, আর যেগুলো পোর্সের ভিতরে আছে সেগুলো কিন্তু কখন নর্মাল পানি দিয়ে যাবে না, সেগুলোর জন্য অবশ্যই ফেস ওয়াশ ইউজ করতে হবে। আর দেখো ফেস ওয়াশটাকে আমি হাতের মধ্যে নিয়ে এরপর মুখের মধ্যে একটু মাসাজ করে নিচ্ছি, তারপর হচ্ছে হাত দিয়ে একটু মাসাজ করব, এতে করে কিন্তু পোর্সটা খুব ভালো মতো ক্লিন হবে। আর এই ফেস ওয়াশটা কিন্তু পোর্সটাকে খুব ভালো মতো ক্লিন করে। আর তোমরা অনেক আমার প্রোডাক্টগুলোর দাম জানতে চাও, তো আজকে সেজন্য বললেও দিব এই ফেস ওয়াশটার দাম নিয়েছিল মাত্র 550 টাকা। আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, তো সেন্সিটিভ স্কিনে কিন্তু এই ফেস ওয়াশটা খুব ভালো শ্যুট করে, বেসিক্যালি অয়েলি স্কিন অ্যাকনিপ্রোন স্কিনের জন্য এটা খুবই ভালো। আর এটার মধ্যে দুটা ভেরিয়েন্ট আছে বললাম, একটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, তোমরা দোকানে গেলে তোমাদের স্কিন টাইপস বললে বা যে কোনো পেজ থেকে কেনার সময় স্কিন টাইপস বললে কিন্তু ওনারা তোমাদের স্কিন অনুযায়ী সাজেস্ট করবে যে কোনটা নিতে হবে না হবে আর কি। আর সিম্পল ব্র্যান্ডটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, যেটা তোমরা সবাই অ্যাফোর্ড করতে পারবে, কিন্তু সিডাবি ব্র্যান্ডটা অনেক এক্সপেন্সিভ। তো যাই হোক সিডাবি ব্র্যান্ডটা আমি শুধু পিম্পল থাকা অবস্থায় ইউজ করেছি আর কি, এখন আমি নর্মাল এটাই ইউজ করছি সবসময়। আর এটা কিন্তু খুব বেশি ফেনা হয় না, দেখো এটা খুবই অল্প ফেনা হয় কিন্তু স্কিনটাকে খুব ভালো মতো ক্লিন করে। অনেকে হয়তো ভাবতে পারো যে এটা খুব কম ফেনা হয়, এটা হয়তো স্কিনটাকে ক্লিন করে না, হয়তো স্কিন ময়লাগুলো দূর করে না, কিন্তু না ওইরকম কিছু না, এটা অবশ্যই স্কিনটাকে ক্লিন করে। কম ফেনা হলেও এটা তোমার স্কিনটাকে কিন্তু স্মুথ রাখে, মানে এটা মুখটাকে ধুয়ে আসার পরেও কিন্তু স্কিনের মধ্যে কোনো খসখসে ভাব রাখবে না, ইভেন হচ্ছে স্কিনটা অতটা অত ড্রাই করে ফেলবে না, স্কিনটা নর্মালি একটা থাকবে এবং হচ্ছে স্কিনটা খুব ভালো মতো ক্লিনও হবে। তো ফেস ওয়াশটা কিন্তু আমার খুবই প্রিয়, আর সবথেকে ভালো হচ্ছে দামটা রিজনেবলের মধ্যে, দামটা রিজনেবলের মধ্যে না হলে প্রতি মাসে অ্যাফোর্ড করা কিন্তু সম্ভব হয় না, হয়তো এক মাসে একটু দামি ফেস ওয়াশ কিনলাম কিন্তু প্রতি মাসে কিনতে গেলে সবারই একটু গায়ে লেগে যায় বলো, তো সেই জন্য কিন্তু আমি এই ফেস ওয়াশটা এখন সবসময় ইউজ করি, দিনে দুইবার করি, সকালে একবার করি আর সন্ধ্যাবেলা একবার করি, বা রাতে 7টা-8টার দিকে একবার করি আর কি, মানে রাতে বা সন্ধ্যার দিকে একবার করলেই হবে, আমি যখন সময় পাই তখনই করি, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক দেখো আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু মাসাজটা করে নিচ্ছি, ফেস ওয়াশ দিয়ে বসে একটু মাসাজ করলে কি হয় ভালো, তোমার স্কিনের পোর্সগুলো খুব ভালো ক্লিন হয়, যেহেতু সারা রাত ধরে পোর্সের ভিতরে সিবামগুলো জমে আছে তো সেগুলো নরম হয়ে তারপরে উঠতে একটু সময় লাগে, সেই জন্য 1-1.5 মিনিটের মতো একটু মাসাজটা করে নেবে তোমরা যদি হাতে সময় থাকে, আর না হলে 30 সেকেন্ডের মতো মিনিমাম করে নিলে হবে। তো যাই হোক দেখো এভাবে করে আমি প্রায় 1.5 মিনিটের মতো স্কিনের মধ্যে মাসাজ করে নিয়েছি ফেস ওয়াশটা, এবার হচ্ছে মুখটাকে খুব ভালো মতো নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিব। তো যাই হোক দেখো মুখটাকে ধুয়ে চলে এসেছি, আর মুখটা ধোয়ার পর কতটা ফ্রেশ কতটা ক্লিন লাগছে এখন সেটা আশা করছি তোমরা বুঝতেই পারছো। আর মুখ ধোয়ার পরে অবশ্যই এরকম সুতির কোনো নরম কাপড় দিয়ে কিন্তু মুখটাকে চেপে চেপে মুখ থেকে পানিগুলো নেওয়ার চেষ্টা করবে, কখনো টিস্যু দিয়ে বা হচ্ছে খসখসে কোনো টাওয়াল দিয়ে মুখটাকে মুজবে না, তাহলে কিন্তু স্কিনটা তোমার খসখসে হয়ে যাবে, স্কিনের মধ্যে ভাঁজ পড়ে যাবে, বয়সের ছাপ পড়ে যাবে, তাই সবসময় চেষ্টা করবে স্কিনটাকে নরম কোনো কাপড় দিয়ে এরকমভাবে চেপে চেপে মুছে নিতে। তো এটা ছিল আমার একটা ওড়না, তো ওড়নাটাকে কেটে আমি দুইটা ভাগ করে নিয়েছি, একটা ভাগ যখন ধুয়ে দিই তখন অন্য ভাগ দিয়ে আমি মুখটা মুছি আর কি। তো এটা খুবই নরম যার কারণে স্কিনটা দেখো খুব ভালো মতো কিন্তু মোছা হয়ে গেছে, আমি জাস্ট চেপে চেপে ধরে ধরে কিন্তু মুখটাকে মুছে নিয়েছি, আর চুলের পাশে যে পানিগুলো ছিল সেগুলো একটু মুছে নিয়েছি। তো খুব ভালো মতো দেখো স্কিনটা কিন্তু ড্রাই হয়ে গেছে আর খুবই রিফ্রেশ লাগতেছে আমার থেকে, সকালবেলা এরকম মুখ ধুয়ে আসলে অনেক বেশি রিফ্রেশ লাগে।
তো যাই হোক, এরপরে হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো লাগাবো সেগুলো দেখানোর আগে তোমাদেরকে হচ্ছে বলে দিতে চাই আমি যে যে টিপসগুলো মেনে চলি। প্রথমত তো পানি বেশি করে খাই, পানি অন্তত 16 থেকে 17 গ্লাস আমি খাওয়ার চেষ্টা করি দিনে। পানি খেলে স্কিনটা হাইড্রেট থাকে, স্কিনে অ্যাকনে পিম্পলস কম হয়, এমনকি স্কিনটা অনেক বেশি প্রাণোজ্জ্বল থাকে, স্কিনটা ড্রাই হয় না, তো সফট থাকে, অনেক সুবিধা আছে, এমনকি শরীরে ভালো থাকে, তোমার গ্যাসের সমস্যাও কম হয়। তো যাই হোক, এরপরে তোমরা হচ্ছে ঘুমটা ঠিকঠাক রাখবে, ঘুম একটু রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে, আর কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা তোমার ঘুমানোর চেষ্টা করবে, তাহলে তোমাদের স্কিনের সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর যদি রাতে বেশি ঘুমাতে না পারো তাহলে দিনে অন্তত 2 ঘন্টা ঘুমানোর চেষ্টা করো। তো যাই হোক, দেখো স্কিনটা কতটা মানে ফ্রেশ হয়ে গেছে আর হচ্ছে উজ্জ্বল লাগছে এখন এই ক্লিনজারটা ইউজ করার ফলে। তো এরপরে হচ্ছে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করবো। তো দেখো এই সিম্পল ব্র্যান্ডের এই ময়েশ্চারাইজার ক্রিমটাই আমি ইউজ করছি। তো মূলত হচ্ছে আমি এই সিম্পল ব্র্যান্ডে দুটো জিনিস দিয়ে এখন স্কিন কেয়ার করি আর কি। তো সে দুটো জিনিস কী কী, একটা হচ্ছে সিম্পল ব্র্যান্ডের এই ময়েশ্চারাইজারটা, একটা হচ্ছে ক্লিনজারটা। তো এই দুটা কিন্তু খুবই ভালো, তোমরা তোমাদের যে কোনো নিকটস্থ যে কোনো দোকানে পেয়ে যাবে, কসমেটিক্সের দোকানে বা অনলাইন পেজও পাবে। তো অনলাইন পেজ থেকে কিনতে চাইলে আমাকে বলো, আমি তাহলে একটা পেজের লিঙ্ক দিয়ে দিব, সেটা খুব ইজিলি তোমরা ওই পেজ থেকে কিনতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি মায়ের সঙ্গে একটু কথা বলতেছিলাম আর ক্যামেরাটা অন করতেছে অন করা ছিল আর কি। তো এখান দিয়ে আর কাটি নাই, ভাবলাম যে থাক তোমাদের সঙ্গে আমি গল্প করব এই সময়টাতে, সমস্যা কি বলো। তো যাই হোক, মা একটা জায়গায় গিয়েছিল, সেই জন্য মাকে একটু এগিয়ে দিয়ে আসলাম আর দরজাটা বন্ধ করে আসলাম। এটা হচ্ছে আমাদের সামনের রুম, কিন্তু এখানে আমার পাওয়ার টেবিলটা রেখেছি কেন রেখেছি হচ্ছে এই রুমটাতে ঠান্ডা আছে, ওই কারণে এখানে আমি বেশি বসে বসে কাজ করি বা পড়াশোনা করি, এ হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিব, কিন্তু এখানে ফোনে কি যেন একটা চেক করতেছিলাম, আমার ঠিক এখন মনে নাই। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিব। আর তোমাদেরকে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে আমি এখন কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছি, আগে কিন্তু রেগুলার ভিডিও দিতে পারতাম না, তো এখন রেগুলার ভিডিও দিচ্ছি। তোমাদের কার কী ভিডিও প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আমি তোমাদের রিকোয়েস্টে ভিডিওগুলো নিয়ে প্রতিদিনই কিন্তু আসার চেষ্টা করি, প্রতিদিন 2-3টা করে ভিডিও দিতে আসে। তো যাই হোক, মুখটাকে মুছে নেওয়ার পরে এবার হচ্ছে আমি সিম্পল ব্র্যান্ডের এই ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। আর তোমরা যদি বাইরে যাও তাহলে কিন্তু ময়েশ্চারাইজার লাগানোর পর অবশ্যই একটা সানস্ক্রিন লাগাতে হবে, কিন্তু বাইরে না গেলে শুধুমাত্র ময়েশ্চারাইজার লাগালেও কিন্তু কোনো সমস্যা নেই। তো যাই হোক, বাইরে গেলে তো সান প্রোটেকশনের প্রয়োজন পড়ে, ঘরে থাকলে তো আর ঘরে তো সূর্যের আলো ঢুকতেছে না, তো তোমাদের স্কিনটা সেফ থাকতে আছে সেই জন্য আর কি। আর যদি ঘরেও যাদের অনেক বেশি রোদ পড়ে তারা চাইলে ঘরেও সানস্ক্রিন ইউজ করতে পারো। তো আমি যেদিন বাইরে যাবো সেদিন তোমাদের সঙ্গে সানস্ক্রিন ইউজ করে একদিন শেয়ার করবো যে আমি কী সানস্ক্রিনটা ইউজ করে আর কীভাবে ব্যবহার করছি। তো বাইরে না গেলে তো শুধুইভাবে ফেস ওয়াশিং করে এরপরে ভাবে একটু ময়েশ্চারাইজার হাতে নিয়ে পুরো স্কিনে লাগিয়ে নিই, এটা হচ্ছে কথা। তো যাই হোক, দেখার ব্যাপার করে পুরো স্কিনে আমি অল্প একটু পরিমাণ ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। আর এই ময়েশ্চারাইজারটা কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, খুব ভালো মতো দেখো অ্যাবজর্ব করে নিয়েছি স্কিনের মধ্যে, কোনো ধরনের তেল চিটচিটে ভাবও কিন্তু নেই। তো এই কারণে কিন্তু এই ময়েশ্চারাইজারটা আমার অনেক বেশি ফেভারিট।